অবশেষে রওনা হলাম সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইন পরিবহনে সিলেট থেকে ঢাকা আসার অভিজ্ঞতাটাও ছিল আমাদের বেশ ভালো আর রাত তো ভীষণ এক্সাইটেড ছিল কারণ রাতের জন্য এই প্রথম বাসে করে দূরে কোথাও যাত্রা হলো আমাদেরও ভালো লাগছিল কারণ আমাদেরও এই পরিবহনে ওঠার অভিজ্ঞতাটা এটাই প্রথম আসসালামু আলাইকুম বেলা বারোটায় আউট হয়ে গেল আমরা এই হোটেলের রিসিপশনে আমাদের লাগেজপত্র রেখে এখন একটু বাহিরে বের হচ্ছি আমাদের বাস যেহেতু ছিল দুপুর সাড়ে তিনটায় আর আমরা চেক আউট হয়েছি বেলা বারোটায় তাই আশেপাশে ঘুরে ফিরে ভাবছি কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাক তো হোটেলের সাথেই যেহেতু মাজার শরীফ তাই প্রথমেই মাজারে ঢুকলাম যেদিন আমরা সিলেট এসেছিলাম সেদিন যেহেতু রাতে এসে মাজারে ঢুকেছিলাম তাই অন্ধকারে খুব ভালো করে দেখতে পাইনি ভাবলাম যেহেতু হাতে সময় আছে তাই আরেকবার মাজারটা একটু ঘুরে যাই তো এই তো মাজার শরীফের মাঝখানে যে পুকুরটা আছে আর যেখানে অনেক অনেক গজাল মাছ থাকে তাই সেই পুকুরের সামনে এসে দাঁড়িয়েছি গজাল মাছ দেখার জন্য কিন্তু ভাগ্য খারাপ এখনো খুব বেশি বৃষ্টি পড়ছে যার কারণে মাছগুলো সব পুকুরের মাঝখানে অবস্থান করছে একটাও পারে ঘেসছে না তাই দূর থেকে ভালো দেখতেও পাচ্ছি না তো এবার আমরা পুকুর পাট থেকে চলে এসেছি কবুতরের কাছে আর এখানে এত এত কবুতর আর সবাই কবুতরকে ধান খাওয়াচ্ছে তো আরও অনেক কবুতর ছিল কিন্তু বৃষ্টির কারণে কবুতরগুলো এখানে নিচে ঠিক মতো নামছে না বিল্ডিংয়ের একদম সাইডে ঘেসে ঘেসে দেখলাম যে সব বসে আছে তো এবার চলে এসেছি হোটেল আর মাজারের সাইড ধরে যেই ছোট ছোট দোকানগুলো আছে এখানে এত এত জিনিসপত্র পাওয়া যায় তো ভাবলাম এখান থেকে দেখি টুকিটাকি কিছু কেনা যায় কি না কেনাটা মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হচ্ছে সময় কাটানোটা তারপরও যদি চোখে কিছু পছন্দ হয়ে যায় সেটা নিয়ে নিব তো এই তো রাত একটা আইফেল টাওয়ার পছন্দ করলো এটা নিতে চাচ্ছিল আর ভাবি জোর করে এটা রাতকে কিনে দিতে চাচ্ছে রাত নেবে না তারপর এই যে অবশেষে ভাবি জোর করে সফল হয়েছে আর এই যে ভাবি রাতকে একটা আইফেল টাওয়ার কিনে দিল তো এরপর এখানে আমি আবার রদসী মোহনার জন্য এই যে চাবির রিংয়ের সাথে হচ্ছে মিরর এই দুইটা তাদের বেশ পছন্দ হলো এই দুইটা কিনে নিলাম এরপর হচ্ছে হাওয়া হাওয়াই পাখা মানে এই যে চায়না যে পাখাগুলো আছে এগুলো ভাবি জোর করে হচ্ছে রদসিকে একটা কিনে দিল আর মোহনার জন্য একটা কেনা হলো এরপর একটা আয়না চিরুনির সেট দেখছিলাম তো এই সেটগুলো কিন্তু ভালোই লাগে নিব কি নিব না ভাবছিলাম ভাবছিলাম নিও বা কি করব। এটা দেখতেই সুন্দর আমার তো আসলে ওইভাবে কাজে লাগবে না কিন্তু নিতে না চাইলেও অবশেষে ভাবি এটা আমার জন্য খুব জোর করে কিনে নিল তো এইভাবে ঘুরে ফিরে টুকিটাকি কেরাকাটা করে অবশেষে এক দেড় ঘন্টা অতিবাহিত হলে এরপর আমরা একটা সিএনজি নিয়েছি আর এই যে সিএনজি নিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গ্রিন লাইন পরিবহন যেখান থেকে ছাড়ে সেই বাস স্ট্যান্ডে তো এই তো আমরা চলে এসেছি আমাদের অবশ্য ইচ্ছে ছিল যে দরগা গেটের ওইখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সরাসরি চলে আসব। কিন্তু যেটা হয়েছে যে আমাদের নাস্তা খেতে খেতে একটু সময় লেগে যাওয়ার কারণে ওই সময়তে আর পেটে কোনো রকম জায়গা ছিল না ক্ষুধা ছিল না তাই দুপুরে খাওয়া দাওয়া না করেই এখন রওনা হব কাউন্টার থেকে শুনলাম গাড়ি নাকি ভৈরবে গিয়ে একটা রেস্টুরেন্টে থামে চাইলে সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারবো তো এই তো আমাদের আগের যে গাড়িটা ছিল সেটা ছেড়ে দেওয়ার পর পরবর্তীতে আমাদের গাড়িটা জায়গা মতো প্লেস করা হলো আর এই তো আমরা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এই তো গাড়িতে ওঠার আগে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের লাগেজপত্র যা আছে সব কিছুতে ট্যাগ লাগিয়ে ওনাদের কাছে বুঝিয়ে দিচ্ছে আর অন্যদিকে আমরা গাড়িতে উঠে যাচ্ছে আর এই যে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করিনি তাই আপনাদের ভাইয়াকে বললাম যে বেশি করে একটু খাবার নিয়ে নাও তো আশেপাশে রকম কোনো খাবারের দোকান ছিল না তাই জুস কেক তারপরে হচ্ছে চিপস মটর ভাজা আপনাদের ভাইয়া তারপর হচ্ছে শওকত ভাই ওনারাও খাওয়া দাওয়া করেনি যার কারণে সবাই মিলে এগুলো নিয়ে পরে এখন এই যে গাড়িতে উঠছে তো আমাদের সিটগুলো কাটা হয়েছিল পরপর করে মানে আমাদের দশটা সিট সিরিয়াল মতো আমরা কেটেছিলাম আরই তো সিরিয়াল মতো আমরা বসেও পড়েছি তো দূরে যে কোনো ডিস্ট্রিক্টে ঘুরতে যাই না কেন গ্রিন লাইনে করে আমাদের যাত্রা এই প্রথম এই অভিজ্ঞতা আমাদের প্রথম তাই গাড়িতে উঠার পর ভিতরের যে পরিবেশটা দেখতে পেলাম আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো তো এই তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই গাড়ি ছেড়ে দিচ্ছে এবারের মতো সিলেট থেকে এখানেই বিদায় অনেক ভালো লাগার স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি আর তার সাথে মন বলছে বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবো তো এই তো এক টানা চার ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা সেই রেস্টুরেন্টে চলে এসেছি এটা হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট এবং রিসোর্ট আর এটা সম্ভবত ভৈরবে এমনটাই তো শুনেছিলাম আসলে এই পদঘাটগুলো যেহেতু আমার চেনা না মনে থাকাটাও আমার জন্য একটু কষ্টদায়ক আর এই তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও কিন্তু ভীষণ ভালো লাগলো রেস্টুরেন্টটা অনেক বড় তো প্রথমেই সবাই হচ্ছে ওয়াশরুমে যাবে ফ্রেশ হবে আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া সময় দিয়েছিল বিশ মিনিট আর এর মধ্যে হচ্ছে আমার ছেলে মেয়ে কোনো কিছুই ভারী খাবার খাবে না রদসীকে বললাম তুমি কি খাবে তো সে দেখিয়ে দিল যে ও স্যান্ডউইচ খাবে রাতও তাই খাবে আর পরবর্তীতে আপনাদের ভাইয়া আর আমার জন্য ঠিক তাই নিয়েছিলাম এরপর হচ্ছে তারা দুই ভাই বোন আইসক্রিম খাবে বলছে আর আমি নিজেও হচ্ছে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি তাই আমিও লোভ সামলাতে পারিনি আমিও আইসক্রিম নিলাম কিন্তু আপনাদের ভাইয়া নিল দুই এই লোকের সাথে আমার অনেক কিছুতে মিল থাকলেও খাওয়া দাওয়া পছন্দের ক্ষেত্রে অনেক অমিল যাই হোক খাবারগুলো নিয়ে আমাদের বিল এসেছিল ছয়শো টাকা ও যাত্রাপথে ২০ মিনিট বিরতিতে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গাড়িতে বসার পর গাড়ি রওনা হলো এরপর এক টানা গাড়ি চললো আর রাত এগারোটায় এই যে আমরা মালিবাগ এসে নেমেছি ভাবিরা আমরা সবাই মিলে একটা না তিন দিন একসাথে থেকেছি মজা করেছি এত ভালো সময় কেটেছে যে যাওয়ার মুহূর্তে সত্যি খারাপ লাগছে যদিও ভাবির বাসা আর আমার বাসা খুব বেশি দূরে না আমরা কাছাকাছি থাকি তারপর ওই যে ব্যস্ততার কারণে তো আর সবসময় দেখা হয় না যাই হোক তিন দিন বাসার বাহিরে থেকে অবশেষে বাসায় ঢুকে বেশ একটা শান্তি অনুভব করলাম যদিও আমার পুরো বাসাটাই এখন এলোমেলো আর এই এলোমেলো বাসা এলোমেলো রেখেই আমাকে এখন ছুটতে হবে সাভার কারণ আমাদের যাওয়ার অপেক্ষা করছে আমার বাবা মা তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির ব্লগ আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ